আবর্জনার স্তূপে উদ্ধার দুই শিশুর নিথর দেহ। বাড়ির লোকেরা একাজ করেছে দাবি স্থানীয়দের। ঘটনায় চাঞ্চল্য ক্যানিং হাসপাতালে। সদ্যজাত দুই মৃত শিশুকে হাসপাতালের আবর্জনার স্তূপে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মৃত শিশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। হাসপাতালের নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও এভাবে কি করে শিশুকে আবর্জনার মধ্যে ফেলে দিতে পারলেন বাড়ির লোকেরা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে। হাসপাতাল সূত্রে জানা গেছে, যমুনানগরের বাসিন্দা মেনকা সর্দার নামে এক প্রসূতি বৃহস্পতিবার মৃত দুই যমজ শিশুর জন্ম দেন। হাসপাতাল কর্তৃপক্ষ ওই মৃত শিশুকে মেনকা সর্দারের বাড়ির লোকের হাতে তুলে দেয়। অসুস্থ থাকার কারণে মেনকা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এদিন স্থানীয়রা ওই দুই মৃত শিশুকে আবর্জনার স্তূপে পড়ে থাকতে দেখেন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর অনুযায়ী শুক্রবার সকালে হাসপাতালের মাতৃমা বিল্ডিংয়ের গেটের পাশেই দেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তারপর তারাই খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এসে দেখলাম যে এখানে দুটো বাচ্চা পড়ে আছে। তো এগুলো কি ঠিক নয়? কিরকম মা, মৃত বাচ্চা ফেলে দিয়ে গেছে, এরকম মা রাস্তাঘাটে বাচ্চা জন্ম দিয়ে ফেলে দিবে, এগুলো কি ঠিক? এসব মায়েদের তো একদম মেনে নেওয়া উচিত নয়। হাসপাতালের মধ্যে হয়েছে, হাসপাতাল থেকে ফেলে দিচ্ছে কিভাবে? বাচ্চাগুলোকে নিয়েছে কি, বার করলো কিভাবে, কিংবা সেখানে তো সিকিউরিটি ছিল, আসলো কিভাবে, এগুলো তো তদন্ত করা দরকার। সিকিউরিটিরা কিরকম আছে? এরা তো সারা রাত এখানে ডিউটি করে, তাহলে তারা থাকা সত্ত্বেই বাচ্চা দুটোকে আনলো কিভাবে? মনে হচ্ছে না তো, এগুলো দেখে কি করে মনে হবে যে নিরাপত্তা আছে? সূত্রের খবর অনুযায়ী প্রসূতি মেনকা সর্দারের শাশুড়ি মুক্তি সর্দার ওই দুই শিশুকে হাসপাতালের আবর্জনায় ফেলে দিয়েছে। আপনি হাসপাতাল থেকে নিয়ে চলে এসেছেন? হাসপাতাল থেকে নিয়ে চলে এসে ফেলে দিয়েছেন? মরে গিয়েছিল? হ্যাঁ, কখন মারা গিয়েছিল? হ্যাঁ, তা আপনি ওখান থেকে নিয়ে চলে আসলেন, সিকিউরিটি ছিল না হাসপাতালে? হাসপাতালে সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে শিশুকে এভাবে ময়লার মধ্যে ফেলে দিয়ে গেলেন পরিবারের লোকেরা, প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ময়লার আবর্জনার মধ্যে দেহ দেখার পর অন্যান্য রোগীর পরিজনদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সকালে যেতে কিনে ওখান থেকে আমি যাচ্ছি, দিন একটা বাচ্চা কোলে পড়ে আসে, তারপরে ফের ভিতর থেকে খোঁজাখুঁজি পরে তারপর বলছে দুটো বাচ্চা ওই মেয়ের হয়েছিল, কালকের মারা গিয়েছে, গেলে নাকি ওরা ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, রাত্রে নাকি ওখানে ফেলতে চলে গেলো। এইটা শুনলাম আমরা সকালবেলা এসে। ওখানটা প্রথমে একটা বাচ্চা ছিল, সবাই ভেবেছি একটাই বাচ্চা, তারপরে খোঁজাখুঁজির পরে ওনাদের কাছে বললো দুটো বাচ্চা হয়েছে, যম বাচ্চা কালকের মারা গিয়েছে, ডেথ সার্টিফিকেট ওনাদের দিয়ে দিয়েছিলো। ওখানে রুগী ওখানে ভর্তি আছে, ওর মা হসপিটালে আছে, ওকে ছেড়ে দিয়ে এখানে ফেলে দিয়ে চলে গেছে দুটো বাচ্চাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ক্যানিং। ধনতেরাস, ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।